গুড় প্রস্তুত করার কারণে এটা তো লাগিয়ে আছো। এই গুড়টো রসর পৰা গুড় তৈয়ার করালেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে। এতিয়া আমার কর্মচারী কাম করে আছে আর প্রায় 1.5-2 ঘন্টা পিছত আমার গুড় তৈয়ার হয়ে যাব, ওলাই যাব। কেতিয়া আপনি খেতি লগাইছিল? মই এইটো ফেব্রুয়ারিত লগাইছিল। কিমান মাটি খেতি কৰিছিল? 3 কঠা মাটি। কিমান গুড় এটা প্রস্তুত? এতিয়া মোৰ 20-25 দিন ওলাই যাব। কিমান খরচ হয়েছিল আপনার? 10,000। এটা আপনার বাজারের চাহিদা আছে এই গুড়ো? 140। কেনেকুৱা চাহিদা বাজারত? বাজারত ভাল চাহিদা। এইটো মোৰ গুৱাহাটীতো যাব আৰু আমাৰ ইয়াত যিখিনি মানুহে মানে লোকেল বস্তু বিচাৰে এইখিনি মোৰ ঘৰত আহি লৈ যাব। দোকানৰ গুৰ আপোনাৰ ঘৰৰ গুৰ কি পাৰ্থক্য? দোকানৰ গুৰৰ কোনো গোটেইখিনি সিহঁতে কেমিকেল দি ময়দা মাৰি সিহঁতে এইটো তৈয়াৰ কৰে, কিন্তু আমাৰ এইটোত কোনো ভেজাল নাই, এইটোত কোনো ভেজাল নাই আৰু সেইকাৰণে এইটো মানুহে বিচাৰে। প্ৰক্ৰিয়াটো কেনেদৰে আৰম্ভ হয় এই গুড়ৰ? গুড়ৰ প্ৰক্ৰিয়া প্ৰথমে কুঁহিয়াৰ কাটিলোঁ, কাটি এইটো কুঁহিয়াৰ চেপিলোঁ, চেপি ৰস উলিয়ালোঁ, ৰসটো চেকি পেলাই আকৌ জুইৰ ওপৰত থালিৰ ওপৰত দি পগাই পগাই সময়ত গুড় হৈ উঠে। কিমানজন লোক ব্যস্ত হৈ আছে? এতিয়া 12 জন আছে।